অনার্স চতুর্থ বর্ষ ভৌত রসায়নের 3 নম্বর চ্যাপ্টার স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স এর সবচেয়ে আলোচিত প্রশ্ন হলো ইভালুয়েশন অফ ভাইব্রেশনাল পার্টিশন ফাংশন বা কম্পনীয় পার্টিশন ফাংশনের রাশিমালা প্রতিপাদন করো। এটা এসছে বিগত ন্যাশনাল ইউনিভার্সিটি 1816-12-10 সালে। তো শুরুতে যেটা আমরা জানি সেটা হলো ভাইব্রেশনাল, এখানে পার্টিশন ফাংশন, যেহেতু ভাইব্রেশনাল পার্টিশন ফাংশন বা কম্পনীয় পার্টিশন ফাংশনের রাশিমালা প্রতিপাদন করতে হবে, তাহলে অবশ্যই আমাদেরকে পার্টিশন ফাংশনের সমীকরণটাকে আগে লিখতে হবে। পার্টিশন ফাংশনের সমীকরণ কিউ ইকুয়াল টু সামেশন জিআই ই রেস টু মাইনাস ইআই বাই কেটি। তো পার্টিশন ফাংশনের সমীকরণ যদি এই হয়, তো এখান থেকে আমরা কম্পনীয় বা ভাইব্রেশনাল পার্টিশন ফাংশনকে কিভাবে প্রকাশ করতে পারি, কিউ এর জায়গায় কিউভি এবং জিআই এর জায়গায় জিভি আর ইআই এর জায়গায় ইভি, কারণ এখানে জিআইটা হচ্ছে আইতম স্তরের সমশক্তিতা, তাহলে জিভি দিলে সেটা কি হয়ে যাবে, ভিতম স্তরের সমশক্তিতা। ইআইটা ছিল আইতম স্তরের শক্তি, ভি দিলে হয়ে যাবে ইভি দিলে ভিতম স্তরের শক্তি। তো লিখি যে একটা দ্বিপরমাণু অণুর কম্পন শক্তির জন্য পার্টিশন ফাংশনের সমীকরণ হবে কিউভি ইকুয়াল টু সামেশন জিআই এর জায়গায় জিভি আর ইআই এর জায়গায় ইভি, এটাকে 1 নম্বর সমীকরণ ধরা হলো। এখন আমরা জানি যে প্রত্যেক কম্পনীয় শক্তি স্তরের জন্য বা ভিতম স্তরের সমশক্তিতার মাত্রা, বা এটাকে আরো এক কথায় বলা হয় স্ট্যাটিস্টিক্যাল ওয়েট ফ্যাক্টর, এর মানটা সবসময় ইউনিটি বা একক হয়, সেটা কি, সেটা হচ্ছে জিভি। স্ট্যাটিস্টিক্যাল ওয়েট ফ্যাক্টরটা কি, জিভি, এর মান সবসময় একক বা ইউনিটি হয়। তাহলে এখানে কিন্তু জিভি এর মানটা কি হয়ে যাবে, 1, তার মানে জিভি আউট হয়ে যাবে। আর একটা সূত্র এখানে ব্যবহার করতে হবে, সেটা হলো কোয়ান্টাম বলবিদ্যা থেকে জানি যে এক তলীয় দোলকের ক্ষেত্রে ভাইব্রেশনাল এনার্জি বা কম্পন শক্তির সমীকরণ ইভি ইকুয়াল টু ভি প্লাস হাফ এইচ নিউ, বা এই এই যে এইচ নিউ জায়গাটাতে একটু কনফিউশন লেগে যায়, অনেক বই এটাকে এইচ নিউ লিখেছে আবার অনেক বই এইচ নিউ বার সি লিখেছে। তো আমি একটু ক্লিয়ার করি বিষয়টা, সেটা হচ্ছে এই নিউ সমান সমানই কিন্তু, নিউ সমান সমানই কিন্তু নিউ বার সি, অর্থাৎ এই নিউ বার সিটাও যা নিউও তাই। তাহলে এখান থেকে ভাইব্রেশনাল এনার্জি বা কম্পনীয় শক্তি ইভি ইকুয়াল টু কি লেখা যায়, ভি প্লাস হাফ এইচ নিউ বার সি, আমরা এটাকে ব্যবহার করব, ভি প্লাস হাফ এইচ নিউ বার সি। তো এখানে ভাইব্রেশনাল কোয়ান্টাম নাম্বার ভি ইকুয়াল টু 0, 1, 2, 3 হতে পারে, তারপরে নিউ বারটা হচ্ছে ক্লাসিক্যাল ফ্রিকোয়েন্সি এবং ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি নিউ ইকুয়াল টু নিউ বার সি হতে পারে। তো এগুলো মূল টপিক্স নয়, এগুলোর কোনো প্রয়োজন নয়, জাস্ট বোঝানোর জন্য। তো এখন এই যে ইভি এবং জিভি, এই দুই মানটাকে 1 নম্বর সমীকরণে বসাতে হবে। তো 1 নম্বর সমীকরণে জিভি ইকুয়াল টু 1 হলে জিভি জিভি এখান থেকে উঠে যাবে, থাকবে হচ্ছে ই রেস টু মাইনাস ইভি বাই কেটি। আবার এই ইভি এর মান কি, ভি প্লাস হাফ এইচ নিউ বার সি, এটাকে এখানে বসাতে হবে, মাইনাস ইভি এর জায়গায় মাইনাস এই মানটা বসবে। বসানোর পরে এটাকে আমরা 2 নম্বর সমীকরণ হিসেবে ধরে নিলাম। এখন যেহেতু আমরা জানি কি ভাইব্রেশনাল কোয়ান্টাম নাম্বারগুলো 0, 1, 2 হতে পারে, 1, 2, 3 হতে পারে, তো এই ভাইব্রেশনাল কোয়ান্টাম নাম্বারের মানগুলো আমরা 2 নম্বর সমীকরণে বসাবো। আচ্ছা, লক্ষ্য করেন এখানে যদি ভি এর মানটাকে 0 বসানো হয়, এখানে 0 বসালে কি হবে, মাইনাস হাফ এইচ নিউ বার সি থাকবে, প্লাস যখন আমরা 1 বসাবো তখন কি থাকবে, মাইনাস 1 প্লাস হাফ। তো 1 প্লাস হাফকে ক্যালকুলেশন করলে কি হয়, 3/2। যখন এখানে 2 বসানো হবে তখন কি হবে, মাইনাস 2 প্লাস হাফ। 2 প্লাস হাফকে ক্যালকুলেশন করলে কি হয়, 5/2। এভাবে লিখতে হবে, প্লাস ডট 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 ডট, মানে আরও কিছু হতে পারে। এরপর এখান থেকে কিউভি ইকুয়াল টু ই মাইনাস হাফ এইচ নিউ বার সি বাই কেটি কমন নিতে হবে। কমন নিলে কি থাকে, এটা এর সাথে ভাগ হয়ে 1 প্লাস ই রেস 2। এই মাইনাস হাফ এইচ নিউ বার সি বাই কেটি কে যদি -3/2 এইচ নিউ বার সি বাই কেটি দিয়ে ভাগ করায়, তাহলে থাকে হচ্ছে মাইনাস এইচ নিউ বার সি বাই কেটি। এই জায়গাটাতে সবচেয়ে কঠিন একটা বিষয়, সেটা হাতে কলমে না দেখালে আসলে ক্লিয়ার হয় না। লক্ষ্য করেন এখানে যেটা ছিল যে প্রথমে -3/2 এইচ নিউ বার সি বাই কেটি বাই কমন নিয়েছি কাকে, মাইনাস হাফ এইচ নিউ বার সি বাই কেটিকে। তো এই অংশটাকে আমরা ক্যালকুলেশন করবো, অর্থাৎ কমন নিলে কি আকারে দাঁড়ায় সেটা দেখাবো। তো -3/2 আছে, আর এই মাইনাস হাফ যখন উপরে চলে যাবে তখন কি হয়ে যাবে, প্লাস হাফ। ওকে, আর এইখানে এইচ নিউ বার সি বাই কেটি, এখানে এইচ নিউ বার সি বাই কেটি, তো এটাকে যখন আমরা উপরে পাঠাবো তখন কি হয়ে যাবে, দুইটা থেকে যে কোনো একটা, অর্থাৎ একটা কমন নেব, এইচ নিউ বার সি বাই কেটি। তো যখন এই অংশটা উপরে চলে যেত তখন ওখান থেকে দুইটা একই থাকার কারণে আমরা একটা এইচ নিউ বার সি বাই কেটিকে কমন নিলে কি থাকে, -3/2 মাইনাস হাফ উপরে গিয়ে প্লাস হাফ। তো এটাকে ক্যালকুলেশন করলে কি হয়, -3 প্লাস 1 এইচ নিউ বার সি বাই কেটি,
বা ইকুয়াল টু মাইনাস ফোর বাই টু এইচ নিউ বার সি বাই কেটি। তো এটাকে করলে কি হবে, সরি মাইনাস ফোর না, এটা হবে মাইনাস থ্রি প্লাস ওয়ান, মানে হচ্ছে মাইনাস টু। তাহলে এখানে টু টু কেটে গিয়ে মাইনাস এইচ নিউ বার সি বাই কেটি থাকে। দেখেন এখানে মাইনাস ওয়ান প্লাস ই রেস টু, এটাকে এটার সাথে ভাগ করলে হয় মাইনাস এইচ নিউ বার সি বাই কেটি, প্লাস এটাকেও যখন আমরা এই মাইনাস ফাইভ বাই টু এইচ নিউ বার সি বাই কেটিকেও যখন মাইনাস হাফ এইচ নিউ বার সি বাই কেটি দিয়ে ভাগ করাবে, তখন থাকবে মাইনাস টু এইচ নিউ বার সি বাই কেটি, ওটাকে আমি এখন আর দেখাবো না, প্লাস ডট 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 ডট, একই নিয়মে ভাগ করতে হবে। তাহলে এখানে কি পাওয়া যায়, বা কিউভি ইকুয়াল টু ই রেস টু মাইনাস হাফ এইচ নিউ বার সি বাই কেটি, এই যে অংশটা এটা কিসের সূত্র দেখেন, এটা হলো বাইনোমিয়াল এক্সপ্রেশনের সূত্র। বাইনোমিয়াল এক্সপ্রেশন ওয়ান মাইনাস ই রেস টু মাইনাস এক্স ইনভার্স ওয়ানের সূত্র হচ্ছে ওয়ান প্লাস ই রেস টু মাইনাস এক্স প্লাস ই রেস টু মাইনাস টু এক্স প্লাস ডট 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 ডট, এটা কিন্তু সূত্র, এই সূত্রটাকে এখানে প্রয়োগ করতে হবে। তাহলে এক্সের জায়গায় কি এইচ নিউ বার সি বাই কেটি, এক্সের জায়গায় ধরতে হবে এইচ নিউ বার সি বাই কেটি, ধরলে কি এই সমীকরণটা কি দাঁড়ায়, ওয়ান মাইনাস ই রেস টু মাইনাস এক্স ইনভার্স ওয়ান। তো আপনার সমীকরণের সূত্র দেখে সমীকরণটাকে মিলাই নিলে ক্লিয়ার হয়ে যাবে। এখন এটাকে গুণ করলে কি হয়, ওয়ানের সাথে এটা গুণ করলে তো এটাই থাকে আর টু কেটি, এই যে মাইনাস এইচ নিউ বার সি বাই টু কেটি, এর মানটা কিন্তু খুবই ক্ষুদ্র, এর মানটা খুবই ক্ষুদ্র হয়, একে কি হিসেবে বিবেচনা করা হয়, শূন্য হিসেবে বিবেচনা করা হয়। তো এটাকে যদি শূন্য হিসেবে বিবেচনা করা হয় তাহলে লিখি যে ই এর পাওয়ার মাইনাস এইচ নিউ বার সি বাই টু কেটি ইকুয়াল টু ই নট, এর মাথায় শূন্য এর মানটা, তো ই নট এর মান কি হয়, ওয়ান হয়। ওকে, তো এখন লিখি যে যেহেতু মাইনাস এইচ নিউ বার সি বাই টু কেটি মাস লেস দ্যান ওয়ান, সুতরাং ই রেস টু মাইনাস এইচ নিউ বার সি বাই টু কেটি ইজ সিমিলার টু ওয়ান, কারণ এখানে তো আমরা পেয়ে যাচ্ছি কিভাবে ওয়ান আসছে। তো সেই ওয়ানটাকেই আমরা এখানে বসাবো, এর মানটাকে এখান থেকে হিসাব করে এখানে বসাবো, তাহলে কিউ ভি ইকুয়াল টু এটা কি হয়ে যাচ্ছে, এর মান হয়ে যাচ্ছে ওয়ানের সিমিলার, মানে ওয়ানের সমতুল্য। ওকে, তাহলে এটাকে আর দরকার নেই, এই যে ই রেস টু মাইনাস এইচ নিউ বার সি বাই টু কেটি এর মানটা কত হচ্ছে, ওয়ান হচ্ছে, যদি এই অংশটাকে খুবই ক্ষুদ্র হিসেবে শূন্য ধরা হয়, তাহলে কিউ ভি ইকুয়াল টু এটা বাদ, কারণ ওটা ওয়ান হয়ে যাচ্ছে, থাকে কি ওয়ান মাইনাস ই রেস টু মাইনাস এইচ নিউ বার সি বাই কেটি ইনভার্স ওয়ান। তো ইনভার্স ওয়ানকে আমরা আবার কিভাবে লিখতে পারি, ওয়ান বাই এই অংশটা, তো এই কিউ ভি ইকুয়াল টু ওয়ান বাই ওয়ান মাইনাস ই রেস টু মাইনাস এইচ নিউ বার সি বাই কেটি, এটাই হলো একটা দ্বিপরমাণু কণুর জন্য কম্পনীয় পার্টিশন ফাংশনের রাশিমালা, বা এটাকে শূন্য বিন্দু সাপেক্ষেও বলা যায়। আবার এই সমীকরণে অনেক বইয়ে এক্স লেখা আছে, এখানে তো এক্স কখন হয়, যখন আমরা এইচ নিউ বার সি বাই কেটিকে এক্স হিসেবে ধরে নিই, তাহলে কি থাকে, কিউ ভি ইকুয়াল টু ওয়ান বাই ওয়ান মাইনাস ই রেস টু মাইনাস এক্স, একই এই সমীকরণ এই সমীকরণ এই সমীকরণ, তিনটা সমীকরণের যে কোনো একটা লিখলেই এটা কারেক্ট, যেটাই হচ্ছে দ্বিপরমাণু কোনোর জন্য কম্পনীয় পার্টিশন ফাংশনের রাশিমালা।